শেখ হাসিনাকে যেমন হচ্ছে বাংলাদেশের পুরো বাংলাদেশের মাফিয়া বলা হয়, মিডিয়া অঙ্গনে যে ডিরেক্টরদের যে সিন্ডিকেট, সেখানকার সিন্ডিকেটের মাফিয়া হচ্ছে সারওয়ার ফারুক। উপদেষ্টারা আপনাদের কথাটা শুনছে না বা এখানে অন্য কোন দেশের কোন রকম ইনভলভমেন্ট আছে আমাদের দেশকে পঙ্গু করে দেওয়ার জন্য বা খোড়া করে দেওয়ার জন্য চক্রান্ত চলছে, আপনারা জাস্ট ওইখান থেকে রিজাইন করে নেমে আসেন, বাদ বাকিটা আমরা দেখে নিচ্ছি কি সারওয়ার ফারুকি সম্বন্ধে যে কথাটা বলা, এবং হচ্ছে তাকে কিন্তু ওইখানকার স্বৈরাচার বলে সবাই, এবং এতগুলো বছর যাবৎ হচ্ছে শেখ হাসিনা টিকে ছিল, সারওয়ার ফারুকি তো টিকে ছিল, তার কোনো ঝামেলা হয়েছে দেখছেন এখন পর্যন্ত? অনেক অনেক হচ্ছে ডিরেক্টররা ঠিক মতো হচ্ছে কি মানে মুভি বানাইতে পারে নাই, সিনেমা বানাইতে পারে নাই, নাটক বানাইতে পারে নাই, তো তারা মানে শেখ মানে ফারুকি কিভাবে হচ্ছে কি এত কিছু বানাইছে, এটা তো কমন সেন্স রে ভাই। আবার একটা জিনিস চিন্তা করেন যে গভর্নমেন্টের সময় যত রকম গভর্নমেন্ট প্রজেক্ট আছিল সেখানে কিন্তু মানে সারওয়ার ফারুকির লোকজন বা তাদের সিন্ডিকেটের মেম্বারদের ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে, তো সেই ক্ষেত্রে যদি আপনারা বলেন তাহলে সবার সাথে হচ্ছে কি কমিউনিকেশন ঠিক রেখে তারপর হচ্ছে উনি এই কাজগুলো করছে। আজকে সারওয়ার ফারুক এখানে এসেছেন, কার মতো এসেছেন, কে চাইছে সারওয়ার ফারুককে? আমরা তো চাই নাই, আমরা তো কেউ বলি না উপদেষ্টা হিসেবে সারওয়ার ফারুক কি দাও, তো সারওয়ার ফারুক কার প্রেসক্রিপশনে আসছে এটা তো দেখার বিষয়, প্রশ্ন তোলার বিষয়। তার সাথে করে আপনি যদি দেখেন যে সারওয়ার ফারুক যাদের রক্তের উপর দিয়ে যাদের রক্তের জন্য তিনি আজকে ওই চেয়ারটা পাইছেন, ধরেন একজন উপদেষ্টা মানে হচ্ছে মন্ত্রিসভা, মানে বাপরে বাপ বিশাল ব্যাপার স্যাপার, তো যাদের জন্য পাইছেন ওই একবারও তো তার ইন্টারভিউতে সেই শহীদদেরকে মানে আমরা শ্রদ্ধা জানাইতে দেখলাম না, স্মৃতিচারণ করতে দেখলাম না, আইসে হচ্ছে কি আরে টাকা 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 নিয়ে হচ্ছে চিন্তা ভাবনা দিতেছে তার মন্তব্যগুলোতে ইন্টারভিউগুলোতে। ইভেন দেখতেছি এটাই যে তার মধ্যে তো স্বৈরাচারের নামই মানে স্বৈরাচার ছিল শেখ হাসিনা, শেখ হাসিনার এগেনস্টে যে হচ্ছে একটা কথা বলা সেরকম হচ্ছে কি অ্যাপ্রোচ তো দেখছি না। এখন আপনারা একটু যদি দেখেন যে সেদিন গুলিস্তানে যখন আওয়ামী লীগের লোকেরা মানে তারা ঘোষণা দিল যে সবাই গুলিস্তান আমরা যাচ্ছি, ওই তারা তো তেমন একটা গুলিস্তানে আসে নাই, কিন্তু তারা কিন্তু ফেসবুকে ঠিক পোস্ট দিয়েছে যে যা চেয়েছিলাম তা কিন্তু পেয়েছি, কিন্তু ঠিক একই সময় সারওয়ার ফারুকি বসির এরা কিন্তু হচ্ছে কি আপনার শপথ গ্রহণ করেছে, তার মানে পেয়েছেটা কি হিসাবটা পেয়েছি আমরা মেলাচ্ছি যে আসলে কি হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য সারওয়ার ফারুকিকে এখানে হচ্ছে আনা হয়েছে কিনা, এবং এর মাধ্যমে কি আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে গেল কিনা, এটা তো প্রশ্ন তোলার বিষয়। এই জন্য আমরা হচ্ছে তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি যে এদেরকে অতি দ্রুত ভালো করে জাস্টিফাই করেন, তদন্ত করেন, তারপর সরান, যদি না সরান জনগণ হচ্ছে গিয়ে পুরো প্যানেলটাকে সরাই দেবে, এটা কিন্তু জনগণ দেখাইছে, জনগণ পারে শেখ হাসিনাকে যেমন সরাইতে পারছে আপনাদেরকে সরানো, তো জনগণের জন্য ওয়ান টুর ব্যাপার ভাই।